নমস্কার বন্ধুরা, তো আজকে খাবার নিয়ে চলে এসেছি। তো চলুন, খাবারে কি কি আছে প্রথমে বলে দিই। আমি এখানে নিয়েছি ভাত, আর এখানে দেখুন খামালুর ভাজা, আর এখানে নিয়েছি কাঁচকলার ভাজা কিছুটা নিয়েছি, আর এখানে দেখুন উচ্ছে আর বেসন দিয়ে ভাজা, আর এখানে নিয়েছি ডিমের ভুজিয়া, আর এখানে নিয়েছি আমি একটা সবজি তরকারি, মানে সব রকম সবজি দিয়ে ঝোল, ঝিঙে, বেগুন, সজনে ডাঁটা সব রকম দিয়ে একটা ঝোল বা ঝাল যাই বলতে পারো। আর নিয়েছি দেখুন এখানে একটা মাছ, বড় সাইজের মাছের তেল ঝাল। তো চলুন আজকে আজকে মেনুতে এই আছে, এই মাছটা দেখিয়ে দিই চলুন একটু। এই দেখুন মাছের তেল ঝাল। তো চলুন তাহলে শুরু করি। আমার চ্যানেলে আপনার যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন স্টার্ট করি। প্রথমে কিন্তু ডিমের ভুজিয়া দিয়ে খাবো। টমেটো দিয়ে ডিমের ভুজিয়াটা খুবই ভালো লাগে খেতে, সত্যি ভালো হয়েছে। টমেটো তার সঙ্গে আছে খামাগুড় ভাজা, আমার কিন্তু উচ্ছেটা বেসন দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে, তেতোর ভাগটা অনেক কম।
টাটা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।